নতুন করে সংগঠিত হয়ে দেশে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল হারকাতুল জিহাদ হুজি। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। জঙ্গি সংগঠনটির প্রধান প্রশিক্ষক সহ ছয় সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মনির হোসেন তপুর রিপোর্ট। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ হুজি পুনরায় সক্রিয় হয়ে সদস্য সংগ্রহ করার পাশাপাশি দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ায় সিটিটিসি। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান আসাদুজ্জামান জানান, অর্থ দিয়ে সাহায্য করে রোহিঙ্গাদের টার্গেট করে নতুন সদস্য সংগ্রহের কাজ শুরু করে জঙ্গিরা। আইইডি বোমা তৈরির কৌশল শেখাতে তৈরি করা হয় ভিডিও। দুর্গম পাহাড়ি এলাকায় প্রশিক্ষণের ক্যাম্প তৈরির পরিকল্পনা ছিল তাদের। তারা টাইম বোমা সহ বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নিয়েছে, এমন তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে। হরকাতুল জিহাদ হুজির প্রধান প্রশিক্ষক ফখরুল ইসলাম সহ ছয় সদস্যকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর এসব তথ্য দেয় তারা। গোয়েন্দা জিজ্ঞাসাবাদে দেশে বড় ধরনের হামলার কথাও স্বীকার করে গ্রেফতারকৃতরা। ফখরুল ইসলাম এই হুজিবিকে আবার নতুন করে সংগঠিত করার চেষ্টা করছিল, কার্যক্রম পরিচালনা করছিল এবং এর মাধ্যমে সে অনেককেই সে সংগঠিত করতে সক্ষম হয়েছে। এবং সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা ছিল, তারা নিজেদের মধ্যে বাংলাদেশে বড় ধরনের কোনো হামলা করার জন্য পরিকল্পনা করছিল, এবং যেটা আমরা তাদের কনভারসেশনে পেয়েছি যে সামথিং বিগ ইন বাংলাদেশ। এবং তাদের সাথে দেশের বাইরেও কিছু সদস্যকেও আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। দেশের বাইরে থেকে তারা এই এই গ্রুপের সাথে যুক্ত হয়ে তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য, সমর্থন, সহযোগিতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে বিভিন্ন সহযোগিতা করে আসছিল। এবং সেই হরকাতুল জিহাদের পুরাতন সদস্য সহ নতুন সদস্য সংগ্রহের জন্য সে বিভিন্ন সময় সারা দেশের হুজিবির পুরাতন সদস্যদের সাথে দাওয়াত পৌঁছে দিয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প একটি বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক, তার সে অধিক মাত্রায় সদস্য সংগ্রহের জন্য সে একাধিকবার ফখরুল এবং তার ছেলে অন্যান্য হুজি সদস্যদের নিয়ে একাধিকবার এই সদস্য সংগ্রহের জন্য সেই ক্যাম্প ভিজিট করেছে একাধিকবার, এবং তারা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বড় অঙ্কের অর্থ সাহায্য দিয়েছে। এবং তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে একটি বড় ধরনের হামলা করা এবং তাদের অস্তিত্ব পুনরায় জানান দেয়া। এবং আপনারা জানেন এর মধ্যে একজন ছিল আমাদের আবদুল্লাহ আল মামুন, সে লক্ষ্মীপুর জেলার একটা মসজিদের ইমাম হিসাবে কর্মরত ছিল, এবং সে এরকম একটা নিজস্ব চ্যানেল পরিচালনা করত, একটা এনক্রিপ্টেড অ্যাপসের চ্যানেল। সেই চ্যানেলের মাধ্যমে সে বিভিন্ন কন্টেন্ট, রেডিকালাইজড কন্টেন্ট সহ এই যে যেই ভয়েসটা দেখতে পাচ্ছেন, সে তাদেরই এক সদস্যদের মাধ্যমে এটা বানানো এবং তারা নিজেদের মধ্যে এটা শেয়ার করে তারা বড় ধরনের আইডি প্রস্তুত করে হামলার একটা পরিকল্পনা নিজেদের মধ্যে করেছিল। এবং আমরা এটা বাস্তবায়নের আগেই তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, পুরাতন সদস্যের সাথে রোহিঙ্গাদের নিয়ে পাহাড়ে নতুন করে সংঘবদ্ধ হওয়ার পরিকল্পনা ছিল ফখরুলের। ফখরুলের মাধ্যমে আমরা জানতে পেরেছি সে ছিল পাকিস্তান ভিত্তিক আল কায়দার সশস্ত্র বিভাগের প্রধান। আফগানিস্তানের কান্দাহারে তালেবান আল কায়দার যে প্রশিক্ষণ ক্যাম্প ছিল, সেই প্রশিক্ষণ ক্যাম্পে দীর্ঘদিন প্রশিক্ষণ গ্রহণ করে। এই প্রশিক্ষণকালীন সময়ে তার ভাষ্য মধ্যে সে একাধিকবার ওই সময় ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমরের সাথে তার সাক্ষাৎ হয়েছে। আফগান যুদ্ধ শেষ হয়ে গেলে সে 1998 সালে ভারত হয়ে বাংলাদেশে ফেরত আসে এবং এই হরকাতুল জিহাদের কার্যক্রম শুরু করে। দীর্ঘদিন সে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে সে এই হুজির কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। ফখরুল ইসলাম এই হুজিবিকে আবার নতুন করে সংগঠিত করার চেষ্টা করছিল, কার্যক্রম পরিচালনা করছিল এবং এর মাধ্যমে সে অনেককেই সে সংগঠিত করতে সক্ষম হয়েছে। এবং ফখরুলেরও পরিকল্পনা ছিল পাহাড় কেন্দ্রিক আরেকটি প্রশিক্ষণ ক্যাম্প তা হুজি সদস্যদের জন্য পুনরায় স্থাপন করা। সে একবার গ্রেপ্তার হয়েছিল 2005 সালে, একবার গ্রেপ্তার হয়েছিল।
এদিকে মগবাজারের বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, এর সঙ্গে জঙ্গিদের কোনো সম্পৃক্ততা এখন পর্যন্ত পাওয়া যায়নি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।